নমস্কার বন্ধুরা, জব সার্চ কলকাতা থেকে আমি সিদ্ধার্থ বলছি। আপনাদের কাছে একটা কাজের খবর নিয়ে এসেছি, যেটা হচ্ছে আমাদের এই তামিলনাড়ুর হোসুরে এবং গুজরাটের আদানির পোর্টে, ওখানে কিছু আমাদের কিন্তু অনেক স্টিওয়ার্ড লাগবে। তো আপনারা যারা বাংলায় এখনও বসে আছেন, এখনও ঘরে বসে আছেন, পুজোর আগে কোনো কাজ পাচ্ছেন না, ঘরে বসে আছেন, তারা কিন্তু এই কাজটা কিন্তু করতে পারেন। এই কাজটাতে কোনো ডোনেশন, ঘুষ, চার্জ ইত্যাদি কিছু দিতে হবে না। তো বন্ধু, আপনাদের যে কাজটা দিচ্ছি, এই কাজটা কিন্তু, হ্যাঁ, কাজটা করতে গেলে দশম শ্রেণী পাস লাগবে এবং হোটেলে কাজ জানা ওয়েটারও করতে পারে, যদি ছ মাসের অভিজ্ঞতা থাকে হোটেলে কাজ জানা ওয়েটার। আপনাদের কাজটা কি করতে হবে, আপনাদের কাজ হচ্ছে যে চা কফি এইসব পরিবেশন করার কাজ, চা কফি পরিবেশন করা, খাবার পরিবেশন করা। 8 ঘন্টা 26 দিন ডিউটি, 12,500 টাকা অবধি স্যালারি আছে, প্লাস বোনাস আছে। আপনারা পিএপিএসআই পাবেন আলাদা, এবং প্রত্যেক মাসের 1 তারিখে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকে যাবে। তো যদি এই কাজটা আপনারা করেন, তো আপনাদের কি লাগবে, আপনাদের লাগবে হচ্ছে যে আধার কার্ডের সাথে ব্যাংক, আধার কার্ডের সাথে মোবাইলের লিংক থাকতে হবে, করোনা ভ্যাকসিন দ্বিতীয় ডোজের সার্টিফিকেট থাকতে হবে, এবং ব্যাংক অ্যাকাউন্ট পাসবই থাকতে হবে। তো আমরা এই কাজটার আপনাকে দিলাম, আপনারা দেখুন এখন কি করবেন। আমরা কিন্তু আপনাদের প্রতিদিন এখান থেকে যেসব কাজের খবর দেওয়া হয়, কোনো ডোনেশন, ঘুষ, চার্জ না নিয়ে দেওয়া হয়। তো কিন্তু এখানে আপনাদের কিন্তু আমরা এই কাজটার খবর দিচ্ছি। গুজরাটের আদানি সমুদ্র বন্দর, গুজরাটের আদানি সমুদ্র বন্দরে 50 জন স্টিওয়ার্ড লাগবে। কি কাজ করতে হবে আপনাদের, আপনাদের করতে হবে হচ্ছে গিয়ে চা কফি পরিবেশন করার কাজ। এটা কিন্তু কোনো হাউসকিপিং কাজ না, এটা হচ্ছে চা কফি খাবার পরিবেশন কাজের পরিবেশন করার কাজ করতে হবে। এবং এই কাজটা করলে, এই কাজটা যারা করতে চান, তারা দশম শ্রেণী পাস এবং অন্তত যেন যারা অন্তত হোটেলে বা ক্যাটারিংয়ে খাবার পরিবেশন করার অভিজ্ঞতা থাকতে হবে, মানে ক্যাটারিং অথবা আপনার হোটেলে যদি 6 মাসের এই ওয়েটার অথবা ক্যাটারিংয়ে কাজ করার অভিজ্ঞতা থাকে, তাহলে কিন্তু এই কাজটার জন্য আপনি আবেদন করতে পারেন। 8 ঘন্টা 26 দিন ডিউটি, বেতন দেবে 12,500 টাকা, আলাদা বোনাস পাবেন, পিএপিএসআই পাবেন আলাদা, থাকার জন্য ঘর পাবেন, 3 বেলা বিনামূল্যে খাবার পাবেন। তো এই কাজটা আপনার যদি করতে হয়, তাহলে আধার কার্ডের সাথে মোবাইলের লিংক থাকতে হবে, করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের সার্টিফিকেট থাকতে হবে, এবং হচ্ছে আপনার কী থাকতে হবে, করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের সার্টিফিকেট থাকতে হবে, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। তো আপনারা যদি এই কাজটা করতে চান, তাহলে এখনই এই কাজের জন্য আপনারা 9073828607 এখনই কল করুন। এই কাজটা খুবই আর্জেন্ট, ঠিক আছে। এই কাজটা আমাদের কিন্তু ওখানে 50 জন স্টিওয়ার্ড লাগবে, এবং আমাদের তামিলনাড়ুতেও স্টিওয়ার্ড লাগবে। যারা তামিলনাড়ু যেতে চান সেখানেও যেতে পারেন। তো এই কাজের খবরটা দিলাম। তো এরপরে আমি আরও কাজের খবর নিয়ে আসবো। এখন এ পর্যন্তই, ধন্যবাদ।